শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, বলতো এরা কি করছে? আজগর আলী প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। আজগর আলী নামপদ দিতেন ক্রিয়াপদ, এই নামপদ আর ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে আমরা বলি কারক। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ কারক। আজকে আমরা তোমাদের সাথে কারক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব কারক কাকে বলে, কারক কত প্রকার ও কী কী। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক ছয় প্রকার: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কারক চেনার সহজ উপায় আমি তোমাদের শিখিয়ে দেব, টিপস। একেবারে দান সম্প্রদান, খসে গেলে অপাদান, ভয় পেলে অপাদান, না খসলে অধিকরণ। এইটা যদি আমরা মনে করে রাখতে পারি তাহলে আমরা কারক সহজেই চিনে ফেলব, ব্যাকরণ বইয়ের সাথে খুব বেশি যোগাযোগ করতে হবে না। দেখো আমরা একটা তুলনামূলক আলোচনা করব। ভিখারিকে ভিক্ষা দাও, এটা একেবারে দান করে দিয়েছি। চাকরকে বেতন দাও, এটা দান করিনি, এটা তার পারিশ্রমিক। সৎপাত্রে কন্যা দান করো, কন্যাকে আমি একেবারে দিয়ে দিয়েছি। ধোপাকে কাপড় দাও, এটা আবার আমি ফেরত নেব। তাহলে যেটা সম্প্রদান একেবারে দান, একেবারে দান হলে সেটা সম্প্রদান, আর যেটা দান না, দানের প্রশ্ন আসবে না, সেটা হচ্ছে সম্প্রদান নয়। অনুরূপভাবে সমিতিতে চাঁদা দাও, অন্ধজনে দেহ আলো, এসব একেবারে দান, এই জন্য এসব সম্প্রদান। মনে রাখতে হবে ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। খসে গেল অপাদান, কীভাবে খসে যায়? দেখো তিলে তৈল হয়, তিল থেকে ঘানিতে তিল দিলে এক পাশে তৈল এক পাশে খৈল, তৈলটা তিল থেকে খসে গিয়েছে। ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশনে ট্রেন আছে দেখো, ছাড়লো, খসে গেল, চলে গেল। পাশাপাশি আরেকটা আমরা দেখে নেব, ট্রেন স্টেশনে পৌঁছলো, ট্রেন এখনও স্টেশনের কাছে আসেনি, দেখো এখন এই তো এসে পৌঁছে গেল। তাহলে এটা কিন্তু সম্প্রদায়, এটা কিন্তু অপাদান না, এটা খসে যায়নি বরং এসে গেল। দেখো তিলে তৈল হয়, তিল থেকে তৈল খসে যায়, আর তিলে তৈল আছে এখনও তৈল খসেনি। দুধ থেকে দই হয়, দুধ থেকে দই খসে যায়, পুকুরে মাছ আছে, মাছ পুকুরেই আছে। গাছ থেকে পাতা পড়ে খসে গেল, নদীতে পানি আছে, নদীতেই আছে। দেখো আমরা এই উদাহরণগুলোকে এখন আমরা বিশ্লেষণ করে দেখব কেমনে খসে যায়। খসে গেলে অপাদান, গাছ থেকে পাতা খসে গেল, গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি খসে গেল। শুক্তি থেকে মুক্ত মিলে, শুক্তি হচ্ছে ঝিনুক, ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়। এই যে দেখো শুক্তি থেকে যখন মুক্তা বের করে নিলাম তখন মুক্ত মেলে, খসে গেল। দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়ে গেল। জমি থেকে ফসল পায়, জমি থেকে ফসল খসে গেল, আমি ঘরে চলে আসলো। খেজুর রসে গুড় হয়, রসের মধ্যে গুড় ছিল, এটা খসে গেল, আমার ঘরে চলে আসলো। পাপে বিরত হও, পাপ থেকে আমাকে বিরত করে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা হলো। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, পঙ্গপাল দেশে ছিল এখন খসে গেল। বিপদ থেকে বাঁচাও, বিপদের মধ্যে ছিলাম এখন বাঁচাও, আমাকে খসা নিয়ে আসো। বোটা আলগা ফল গাছে থাকে না, গাছে ছিল ফল পড়ে গেল, খসে গেল। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, পাঠশালায় ছিলাম এই যে খসে গেলাম, পালিয়ে গেলাম। বিপদে মরে রক্ষা, বিপদে মরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তাহলে দেখো বিপদের মধ্যে আমি ছিলাম, আমাকে মুক্ত করলে, ত্রাণ আমাকে ক্ষমা করলে। লোক মুখে শুনেছি, লোকের মুখে কথা ছিল বের হয়ে গেল, আমি শুনে ফেললাম। তিলে তৈল হয়, তিলের ভিতরে ছিল খসে গেল, হয়ে গেল। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, চট্টগ্রাম ছিলেন, খসে গেল, চট্টগ্রাম থেকে চলে আসলো। ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটার বেশি, এই যে দেখো চট্টগ্রাম ঢাকা থেকে খসে গেল। বোমা বিমান থেকে বোমা ফেলা হয়েছে, বোমা বিমান থেকে খসে গেল। ভয় পেলে অপাদান বলেছি তাই না, কীভাবে বাঘকে ভয় পায় না কে, ভয় পেলে অপাদান। বাবাকে বড্ড ভয় পায়, ভয় পেলে অপাদান। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, ভয় পেলে অপাদান। তাহলে আমরা বলেছিলাম খসে গেলে অপাদান, ভয় পেলে অপাদান, না খসলে অধিকরণ। স্থান সময় বিষয় এসব অধিকরণ কারকে উল্লেখ থাকে। দেখো আবার সেই তুলনামূলক আলোচনা, এই আলোচনা থেকে আমরা পরবর্তীতে কী করব বিশ্লেষণ করে দেখব যে আসলেই মিলছে কিনা। আমরা কিছু উদাহরণ দিয়েছি,
আমরা রোজ স্কুলে যাই, স্কুলে যাই, পালাই না, স্কুল থেকে পালাই না, গেলাম। এ বাড়িতে কেউ থাকে না, এ বাড়ি একটা স্থান, এর বাড়ির ভিতরে কেউ থাকে না। প্রভাতে সূর্য উঠে, প্রভাত একটা সময়ে, দিনের একটা সময়, ওই সময় সূর্য উঠে মানে প্রভাতে আকাশে উঠে, সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। যখন সূর্য উঠে তখন অন্ধকার চলে যায়। ওই সময় পুকুরে মাছ আছে, পুকুরের ভিতরেই আছে, বনে বাঘ আছে, বনের মধ্যে আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাট একটা স্থান সেখানে বাঁধা আছে, দুয়ারে দাঁড়ায় ভিখারি, দুয়ারে ভিখারি এখনও দাঁড়িয়ে আছে, রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে এখনও বাঁধা আছে। এরপরে দেখো আরও কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি, এসব নিয়ে বিশ্লেষণ করব। তিলে তৈল আছে, তিল থেকে তখন তৈল বের হয়েছিল, এখন দেখো তিলের ভিতরে আছে, খসেনি, না খসলে অধিকরণ। নদীতে পানি আছে, নদীতেই রয়ে গেছে। রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, অঙ্ক ব্যাকরণ এসব হচ্ছে বিষয়, এই বিষয়গুলোতে সে ভালো। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়, যুদ্ধের বিষয়ে আমাদের সেনারা পারদর্শী। আমি ঢাকা যাব, ঢাকায় ঢুকে যাব, বাবা বাড়ি নেই, বাড়ির মধ্যে নেই, খিলি পানের ভিতরে দিয়ে ওষুধ খাবে, খিলি পান দিয়ে ওষুধ খাবে, তাহলে খসে নেই। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ির ভিতর থেকে, বাড়ি থেকে বেরোতে হচ্ছে না। এ বাড়িতে কেউ নেই মানে বাড়ির ভিতরে কেউ নেই, ঘরের মধ্যে কে রে, ঘরের ভিতরে কে, তোমার আসন পাতিব হাটের মাঝে, হাটের মাঝখানে পাতব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির একটা ছোট্ট কাজ করবা, সম্প্রদান ও অবাদান এবং অধিকরণ কারকের উদাহরণগুলো তোমরা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী বই দেখে শিখে নেবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কর্তৃকারক, কর্মকারক ও করণকারক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, ধন্যবাদ।